স্বাগতম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? হাজির হয়ে গেলাম সুবর্ণার হেঁচেলে আরো একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করব পাউরুটি দিয়ে একটা টিফিন। পাউরুটির এই টিফিনটা তৈরি করতে আমি নিয়েছি পাউরুটি, নিয়ে নেবো পরিমাণ মতো লবণ, আছে চিনি, ডিম, কাঁচামরিচ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি এখানে নিয়েছি 2 রকমের চিজ, নিয়েছি সয়াবিন তেল। আপনারা এই চিজটা যে কোনো দোকানে বাইরে থেকে কিনতে পারবেন, বাড়িতেও তৈরি করতে পারেন। আমি এখানে নিয়েছি 2 রকমের চিজ, আমি এই পাউরুটিটাকে 2 রকম করে ভেজে দেখাবো। পাউরুটিটাকে ভেজে নেওয়ার আগে আমার এদিকে কিছু কাজ আছে, কাজগুলো করে নিই। আমি এই চিজটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। এই চিজটা আমি গ্রেট করব না, এই চিজটাকে আমি এরকম একটা কাঁচি দিয়ে কেটে বাইরে বের করে ফেলবো। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে এবং ডিম দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 3টি ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 2টো ডিম নিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিবেন। আমি এখানে 6 পিস কাঁচামরিচ কুচি নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ। এবার এটাকে 1টা চামচ দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ আর ডিমের পাতলা মিশ্রণটা আমার তৈরি শেষ। এবার আমি পাউরুটিটাকে আপনাদের সামনে কেটে দেখাবো যে কিভাবে কাটলে পাউরুটিটা সুন্দর হবে। আমি যেভাবে রুটিটা কেটে নিচ্ছি, আপনারা চেষ্টা করবেন এভাবে রুটিটা কেটে নেওয়ার। কেটে নেওয়ার পরে আমি ভিতর এবং বাইরের পুরো রুটিটুকুই ব্যবহার করব। এভাবে আমি 4টে রুটি কেটে নিচ্ছি, বাকি 4টে রুটি আমি ওরকম আস্ত অবস্থায় ভাজি করব। আমি 4 পিস রুটি এরকম করে কেটে নিয়েছি, এবার চুলায় গিয়ে এটাকে ভাজি করে নেব। আমি চুলায় একটা কড়াই বসিয়ে চুলাটা আগেই জ্বালিয়ে নিয়েছি। আমি খুব অল্প পরিমাণ তেল দিয়েই এই টিফিনটাকে ভেজে নেব। আপনারা পুরো ভিডিওটা যদি দেখতে থাকেন তাহলে দেখবেন আমি কিভাবে রুটিগুলো দিয়ে ভাজি করছি। আমি তাওয়ায় 2টো রুটি একবারে দিয়ে ভাজি করব। দিয়ে দিচ্ছি ডিম পেঁয়াজের সেই মিশ্রণটা। টিফিনটা যখন ভাজি করবেন তখন চুলার জালটা একেবারেই লো করে দিয়ে রাখবেন, কেননা ডিম আর চিজের কারণে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে।
চিজ দেওয়ার পরে আমি মাঝখান দিয়ে রুটির যে অংশটা কেটে রেখেছিলাম সেই অংশটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে রাখবো। 1 মিনিট পর আমি এসে রুটিটাকে উল্টে নেব। এরকম লালচে লালচে করে রুটিটাকে ভেজে নিতে হবে। এভাবে করে বাকি দুটো রুটিও আমি ভেজে নেব। আরো 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। টিফিনটা রেডি। আমি এবার অন্য পাশ উল্টে নিচ্ছি। আপনারা দেখে নিন, দেখলেই বোঝা যাবে। এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এবং বাকি 2 পিস আমি একইভাবে ভেজে নেব। বাকি যে 4 পিস রুটি রেখেছিলাম গোটা রুটি, এবারে ওই রুটিটাকে ভেজে নেব। দেখুন আমি কিভাবে রুটিগুলো দিচ্ছি। এখানে আমি এই চিজ দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ফ্রিজের থেকে বের করে রাখার কারণে চিজটা নরম হয়ে গেছে। চুলাটাকে একদম অল্প আঁচে রেখে নিতে হবে। কম আছে 2 মিনিট আমি রুটিটাকে ভেজে নেব। এই টিফিনটা এক পাশ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এই পাশ রান্না করার জন্য আমি 2 মিনিট সময় নেব। 2 মিনিট পরে আবার আসছি চলে গেছে। পরে আমি এসে উল্টে নিচ্ছি উপজায় চুলা থেকে। তৈরি হয়ে গেল আমার আজকের টিফিন। আমি 2টো রুটি দিয়ে যে টিফিনটা করেছিলাম সেটা এরকম কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাটাও পরিবেশন করতে পারেন, আবার এরকম মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটেও পরিবেশন করতে পারেন। খুবই মজাদার এবং সুস্বাদু এই টিফিনটা আপনারা বাড়ি তৈরি করে খাবেন। আমি আশাবাদী সবারই খুবই ভালো লাগবে টিফিনটা। মজাদার এই টিফিনটা দুইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন। কোনভাবে খেলে আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই।